আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো প্যান্ট কার্ড সালোয়ার বলুন, প্লাজো বলুন, সাধারণ সালোয়ার বলুন, মানে মেয়ে মানুষই যে কোনো সালোয়ারে কিভাবে আপনি এলাস্টিক লাগিয়ে নেবেন বা এলাস্টিকের মাপটি নেবেন। তো দেখুন, প্লাজো, প্যান্ট কার্ড সালোয়ার, সাধারণ সালোয়ার, এখানে যে রাবার বা এলাস্টিকের মাপটি নেওয়ার নিয়ম একই থাকবে। তো কার জন্য কতটুকু আমাদেরকে এলাস্টিক বা রাবারটি নিতে হবে, দেখুন, আপনি যার জন্য সালোয়ার বা প্লাজো বা প্যান্ট কার্ড সালোয়ার তৈরি করবেন তার যে কামিজের কোমরের মাপ, মানে হিপের মাপ, যার জন্য আপনি তৈরি করবেন তার কামিজের যে কোমরের মাপ মানে হিপের মাপ, সেই মাপটির দুই ভাগের এক ভাগ এলাস্টিকটি আপনাকে নিতে হবে। কি করতে হবে, যার জন্য আপনি সালোয়ারটি তৈরি করতেছেন তার কামিজের যে হিপের মাপ মানে কোমরের মাপ, সেই মাপটির দুই ভাগের এক ভাগ এলাস্টিকটি নিতে হবে। তো দেখুন, এলাস্টিকটি আমি কীভাবে মেপে নিচ্ছি, কীভাবে কাটিং করে নিচ্ছি বা কীভাবে লাগিয়ে নিচ্ছি, বা অনেকজন আপনারা কমেন্ট করে থাকেন যখন মোটা এলাস্টিক আপনারা লাগাতে যাচ্ছেন প্যাচ লেগে যায়, কীভাবে লাগালে প্যাচটি লাগবে না, এ টু জেড খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখুন, এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের যে হিপের মাপ, তার কামিজের যে কোমরের মাপ হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি দুই ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে, 21, এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চের ওয়েস্টার নিতে হবে। তাহলে দেখুন, আমি সর্বমোট এখানে 22 ইঞ্চি এলাস্টিকটি কাটিং করে নিয়ে নিচ্ছি। ওকে, তো এইভাবে এলাস্টিকটি কাটিং করে নেওয়ার পরে দেখুন, এলাস্টিকটি আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি। দেখুন, এখানে সর্বমোট আমি এলাস্টিকটি 22 ইঞ্চি কাটিং করে নিয়েছি, এবং আমাদেরকে এখানে একটি জয়েন্ট দিতে হবে, সেই জয়েন্টটি আমি খুব সুন্দর করে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এইভাবে দুইটি মাথা আমি কী করবো, দেখুন এইভাবে দুইটি মাথা একখানে করে সুন্দর করে এখানে সেলাই দিয়ে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এখানে দেখুন, 1/2 ইঞ্চি এলাস্টিক আমরা এইভাবে উপরে রেখে দেখুন সুন্দর করে এখান থেকে সেলাইটি ধরতে হবে, এবং সেলাই শুরুতেও ভালো করে বান দিয়ে নিতে হবে, এবং শেষেও ভালো করে বানটি দিয়ে নিতে হবে। এই অবস্থায় এখানে আমার জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এলাস্টিকটি এইভাবে দেখুন টেনে টেনে দেখতে হবে, এই জয়েন্টটি আমরা যে দিয়েছি জয়েন্টটি খুলে যায় নাকি, এভাবে টেনে আপনি দেখে নেবেন জয়েন্টটি আপনার কতটুকু ভালো হয়েছে। এরপর আমরা যেটা করব, সালোয়ারের যে বেলের যে ঘেরের অংশটি আমরা নিয়ে নেব। ওকে, দেখুন এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আমরা এই কাপড়টিকে এভাবে রাখবো, বেলের যদি এই মাথায় পাইট থাকে তাহলে আমাদেরকে এইভাবে সেলাই দেওয়ার প্রয়োজন নেই, আর যদি পাইট না থাকে তাহলে এভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে রাবারটি রাখবো আমরা সুন্দর করে, এভাবে রাবারটি রেখে আমাদেরকে যেটা করতে হবে, এই কাপড়টি দিয়ে দেখুন রাবারটিকে ঢেকে দিতে হবে, এবং রাবারটি থেকে মিনিমাম 2 সুত কাপড় আমাদেরকে এক্সট্রা রাখতে হবে বাইরের দিকে, যেন আমরা সেলাইটি যখন দেবো, সেলাইটি দেওয়ার সময় রাবারটির উপরে যেন সেলাইটি না পড়ে, রাবারটির কাজ ঘেঁষে আমাদেরকে সেলাইটি দিতে হবে। দেখুন, যখন আপনি একটু মোটা এলাস্টিক এভাবে লাগিয়ে নেবেন, এলাস্টিকটি যতটুকু জায়গা আপনি সেলাই করবেন লাগানোর জন্য ততটুকু জায়গা এভাবে প্লেন করে নিতে হবে, এভাবে প্লেন করে নিতে হবে, এভাবে টেনে ঘোষ করে যদি আপনি লাগিয়ে নেন তাহলে কিন্তু এলাস্টিকটির উপরে সেলাই পড়তে পারে। বিষয়টি কী বলতেছি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এলাস্টিকটি এভাবে রাখতে হবে এবং কাপড়টি দেখুন এভাবে হাত দিয়ে প্লেন করে নিয়ে নিতে হবে, এবং এতটুকু জায়গা সেলাই করে নিতে হবে। আবার আমরা এলাস্টিকটি এভাবে রাখবো, এতটুকু জায়গা দেখুন আমরা হাত দিয়ে সমান করে প্লেন করে নেবো, আবার এতটুকু সেলাই করবো। এভাবে সেলাই করার পরে যখন এলাস্টিকটি শেষ হয়ে যাবে, এই দিক থেকে দেখুন এলাস্টিকটি আমাদেরকে টেনে নিতে হবে, এভাবে সুন্দর করে ধীরে ধীরে টেনে এলাস্টিকটি বাইর করে নিতে হবে। তো যখন আমরা এলাস্টিকটি টেনে এভাবে বাইর করবো তখনই কিন্তু এখানে প্যাচ লাগবে, এই জন্য আমাদের কী করতে হবে, দেখুন এই হাতের ভুরো আঙুলটি দিয়ে এদিকে এভাবে সুন্দর করে চেপে ধরতে হবে, আর এই হাত দিয়ে দেখুন এলাস্টিকে টেনে বাইর করতে হবে। আপনি এই যখন টেনে টেনে এলাস্টিকটি বাইর করবেন, তখন যদি একটু সাবধানতার সাথে এলাস্টিকটিকে টেনে বাইর করেন তাহলে সেই প্যাচটি কিন্তু লাগবে না। দেখুন, আবার এলাস্টিকটি বাইর করে এতটুকু জায়গা আমরা সেলাই করে নিচ্ছি। কী করতে হবে, এলাস্টিকটিকে আমাদের এভাবে টেনে টেনে বাইর করতে হবে, এলাস্টিকটি যতটুকু বাইর হবে এই কাপড়টি দিয়ে এভাবে ঢেকে নিয়ে এতটুকু জায়গা আমরা দেখুন একবারে প্লেন করে রাখবো, রেখে এতটুকু জায়গা সুন্দর করে সেলাই দিয়ে নেব। এবং সেলাই করার সময় দেখুন সামনের পার্টটি মানে উপরের যে পার্টটি আমরা ভাঁজ করে নিচ্ছি, যদি বড় হয়ে যায় বা আপনার এলাস্টিকটি লাগাতে মিলাতে সমস্যা হয় তাহলে একটু হালকা কুচি দিয়ে নেবেন, তাহলে দেখবেন উপরের যে কাপড়টি আমি ভাঁজ করে দিচ্ছি অটোমেটিকলি কাপড়টি ভাঁজ হয়ে যাবে বা মিল হয়ে যাবে। তো
তো এখানেই কিন্তু এলাস্টিকটি যখন আপনি টেনে টেনে বা বাইর করবেন তখন কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, একটু স্লোভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এলাস্টিকটি লাগানো আপনার খুব সুন্দর হয়ে যাবে। যখন আপনি এভাবে দুই চারবার লাগিয়ে নেবেন আপনার হাত চালু হয়ে যাবে অটোমেটিকলি, আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনিও একই নিয়মে লাগিয়ে নিতে পারবেন। কিন্তু যখন আপনি ফার্স্ট টাইমে ট্রাই করবেন বা লাগানোর চেষ্টা করবেন একটু আনইজি ফিল মনে হবে, কিন্তু একবার যখন আপনি লাগিয়ে নেবেন আপনার কাছে খুব ইজি মনে হবে। দেখুন এইভাবে এলাস্টিকটি টেনে টেনে বাইর করতে হবে এবং কাপড়টিতে ঢেকে যতটুকু আপনি সেলাই করবেন ততটুকু জায়গা কিন্তু এরকম প্লেন রাখতে হবে, ঠিক আছে? দেখুন এই অবস্থায় কিন্তু আমার একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি যে সেলাইটি দিয়েছি এলাস্টিকটির উপরে কিন্তু কোথাও সেলাই পড়ে নাই। তো এইভাবে লাগানোর পরে দেখবেন এক জায়গায় কুচি বেশি হয়ে গেছে, এক জায়গায় কুচি নাই। এই জন্য আমাদের কী করতে হবে, এই দেখুন এই ঘেরের অংশটিকে দেখুন এইভাবে সুন্দর করে এলাস্টিকটি চেপে ধরতে হবে, ধরে ঠিক আছে এভাবে আস্তে আস্তে করে কাপড়টিকে ছড়িয়ে নিতে হবে, মানে যে কুচির যে অংশগুলো আছে ঘোষ লেগে আছে সম্পূর্ণ কোমরটিতে মানে এলাস্টিকটিতে একই পরিমাণ কুচি আমাদের ফালাতে হবে। এবার টেনে টেনে নেওয়ার পরে আপনি দেখবেন দেখুন এখন কিন্তু প্রতিটি জায়গায় একই পরিমাণ কুচির কাপড়টি হয়েছে বা এখন কিন্তু কোথাও কম বেশি কুচি নেই, তাই না? এরপরে আমাদের মাঝখানে এখানে একটি সেলাই দিতে হবে। এই সেলাইটি শুরুতে দেখুন আমরা যখন শুরু করব এইভাবে সুইটি এখানে গেঁথে রাখবো, যতটুকু জায়গা আপনি সেলাই করবেন ততটুকু জায়গায় এভাবে টেনে ধরে সেলাইটি করতে হবে। দেখুন এই জায়গায় আমি সুইটি গেঁথে রেখেছি, এখানে সুই কিন্তু ভাসিয়ে রাখলে হবে না, বা এতটুকু জায়গায় আমি সেলাই করবো এতটুকু জায়গায় এভাবে টেনে প্লেন করে নিয়ে এলাস্টিকটির উপরে এখন সেলাইটি কিন্তু দিয়ে নিচ্ছি আমি। দেখুন এইভাবে টেনে টেনে আমাদেরকে প্লেন করে সেলাইটি দিতে হবে। আশা করি প্যান কার্ড সালোয়ার, প্লাজো বা সাধারণ সালোয়ার আপনি এই নিয়মে যদি এলাস্টিকটি লাগিয়ে নেন সেই এলাস্টিক লাগানোতে আপনার বিন্দু পরিমাণও ভুল হবে না। তো এইভাবে দেখুন টেনে টেনেই কিন্তু আমাদেরকে সম্পূর্ণ এই সেলাইটি দিয়ে দিতে হবে। আপনি যদি কোথাও একটু কম টান দেন বা বেশি টান দেন এখানে কিন্তু কাপড়টির উপরে সেলাই পড়বে, আর যদি একবার টেনে প্লেন করে সেলাই দেন তাহলে শুধু এলাস্টিকটির উপরে সেলাই পড়বে এবং কুচিটি এলাস্টিকটি লাগানো যখন কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর দেখা যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে, আপনি এই নিয়মে লাগালে এরকম আপনারও হয়ে যাবে। এবং এলাস্টিকের যে নেওয়ার যে মাপটি বলেছি কার জন্য কতটুকু নিতে হবে সবার জন্য একই নিয়মে নিতে হবে, যার জন্য আপনি তৈরি করবেন তার কামিজের যে হিপের মাপ মানে কোমরের মাপ সেই মাপটির দুই ভাগের এক ভাগ আপনাকে এলাস্টিকটি নিতে হবে এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। দেখুন এই অবস্থায় এলাস্টিকটি লাগা আমার কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।